আমি এটা সারা বাংলাদেশে বিলি করে বেড়াই এবং তৃণমূল পর্যায়ে। এটা হলো প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা। প্রধানমন্ত্রী যে এত কিছু করলো উন্নয়ন, এটা জনগণের কাছে গ্রাসরুট লেভেলে পুঁছেই দেওয়ার জন্য আমি মাঠে ঘাটে হাটে ঘুরে বেড়াচ্ছি এবং এই জন্য আজকে আমি মেট্রো রেলে আসছি, যাত্রী সাধারণের মাঝে এটা বিলিয়ে দেওয়ার জন্য। কেননা এখন যে অপপ্রচার ও মিথ্যাচার চলতেছে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং তার প্রকৃত জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কী করলো, দেশের মানুষের জন্য কী করলো, ভবিষ্যতে সে কী করতে যাচ্ছে, দেশ কোন অবস্থা থেকে কোন অবস্থায় উঠছে, এগুলা প্রচার করাই হলো এই। এবং মেট্রো তো না, দিস ইজ নট অনলি মেট্রো, দিস ইজ অল ওভার বাংলাদেশ। মেট্রো তো একটা সংস্থা, এখানেও আসছি এখানেও দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম আমি মেট্রোতে দেই, আমি রেল স্টেশনে দেই, আমি রাস্তায় যারা দোকানদার, তারপর যারা কর্মচারী কর্মকর্তা, অফিস আদালত সব জায়গায় দিই, সারা বাংলাদেশে, অল ওভার বাংলাদেশ। অনেক সময় দেখা যাচ্ছে যে সময়ের অভাবে সে তার শিক্ষার্থীরা বা যারা রোগী বা অন্যান্য পেশাজীবীরা সময়ের ক্ষেত্রে সঠিক সময়ে পৌঁছতে পারে না নির্দিষ্ট গন্তব্যে, সেক্ষেত্রে বিশেষ ট্রেন থাকার জন্য আর মেট্রো রেল কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আর বর্তমানে যে মেট্রো রেলটা, এটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ জার্নি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের জার্নি আমরা জীবনে কল্পনা করতে পারিনি, যে অনেক সময় আমাদেরকে মেট্রো রেলে চড়লে মনে হয় যে আমরা বাংলাদেশ না, কোনো অন্য কোনো কান্ট্রিতে আছি, এভাবে মনে হয় আমাদের কাছে, ফিল হয় এটা। তা আমি বিশেষ করে আমাদের পিএমকে ধন্যবাদ জানাবো যে আমাদের যে এই উন্নয়নের অগ্রযাত্রাকে যেন অব্যাহত রাখে, বাকি যে উন্নয়নগুলো যেন অব্যাহত থাকে, এটা আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। আমি জব করি আগারগাঁওতে, আমার বাসা হচ্ছে এখানে। তা যেটা দেখা গেছে যে প্রতিনিয়ত আমাদের গাড়িতে যাতায়াত করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়, সেক্ষেত্রে মেট্রো রেলের উদ্বোধন আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ স্বরূপ। তা যে যেটা হয়েছে যে আমি এখানে মাত্র 13 থেকে 14 মিনিটে যেতে পারতেছি, আসতে পারতেছি না, কারণ এটা মাত্র 4 ঘন্টা। সো আমি গভর্নমেন্টের কাছে আশা করব যে এই সময়টা যাতে আরও বাড়ায়, সকাল থেকে রাত অবধি, যাতে অফিসগামী যাত্রীরা যেতে পারে প্লাস আসতে পারে, এতে অনেক সময় মানে সেভ হবে প্লাস মানুষের অনেক উপকার হবে। স্যার,